নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের WBIS এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো, এটা 2023 সালের টেস্ট পেপার, মানে এই বছরের টেস্ট পেপার, কিন্তু 2024 সালের ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যাবতীয় MCQগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন। ঔপনিবেশিক ভারতের শাসন, এখান থেকে যে সমস্ত MCQগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। ফার্স্ট প্রশ্ন, এক দাগে কেরালায় মন্দির প্রবেশ দিবস পালিত হয় 1931 খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর। বি এর অ্যান্সার হবে পয়লা নভেম্বর। দু দাগের প্রশ্ন, নবান্ন নাটকটি রচিত হয়। অ্যান্সার হবে সের অ্যান্সার পঞ্চাশের মনন্তরের পটভূমিকায়। এটাও মাথায় রাখবে যে নবান্ন নাটকটি যে লিখেছেন বিজন ভট্টাচার্য। তিন দাগে বাংলায় পঞ্চাশের মনন্তর হয়। ডিয়ার অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে। চার দাগে প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন। এর অ্যান্সার হবে ওয়াফেল। পাঁচ দাগে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সোমনাথ লাহিড়ি। আর বাকি কিন্তু যারা এস এ ডাঙ্গে, মুজাফফর আহমেদ, ফিলিপ স্প্রাট, হ্যাঁ এরা কিন্তু অভিযুক্ত ছিল, আর সোমনাথ লাহিড়ি কিন্তু অভিযুক্ত ছিল না। এই তিনখানা নাম ভালো করে পড়বে, পরীক্ষায় আসে। ছয় দাগে পৃথক নির্বাচন নীতি প্রবর্তিত হয় যে আইন দ্বারা। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। সাত দাগে দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি রচিত। অ্যান্সার হবে সির অ্যান্সার উইলিয়াম হান্টার। আর দাগে লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়। এর অ্যান্সার 1916 খ্রিস্টাব্দে। নয় দাগে 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার লর্ড মিন্টো। দশ দাগে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। সের অ্যান্সার কানপুরে। এগারো দাগে প্রশ্ন, রাওলাট আইনের প্রতিবাদে যারা তৎকালীন আইন পরিষদের সদস্য পদ ত্যাগ করেন তারা হলেন। সুপ্রিয় দর্শকার্থী, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর সঠিক। তার মানে কি মোহাম্মদ ইকবাল, সঙ্গে মদন মোহন মালব্য এবং তার সঙ্গে মাজহারুল হক, এরা যুক্ত ছিল। এরা কিন্তু ত্যাগ করেছিল, আইন পরিষদ ত্যাগ করেছিলেন একমাত্র। সুপ্রিয় দর্শকার্থী, বারো দাগের প্রশ্ন কি বলেছে যে মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া কমিউনিস্ট নেতারা হলেন। সুপ্রিয় দর্শকার্থী, এটা রোমান থ্রি, এটাও হবে না। এস ডাঙ্গে, ঠিক আছে, কী বলছি, মুজাফফর আহমেদ আর এস ডাঙ্গে যুক্ত ছিলেন, আর রোমান টু আর রোমান ফোর ভুল আছে। ডি এর অ্যান্সার হবে রোমান ওয়ান রোমান থ্রি সঠিক, রোমান টু রোমান ফোর ভুল। তার দেখার প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা দেখো, রোমান থ্রি আর রোমান ফোর সঠিক, রোমান থ্রি আর রোমান ফোর সঠিক, ঠিক আছে, আর রোমান ওয়ান আর রোমান টু এটা ভুল আছে। সি এর অ্যান্সার হবে। ফোরটিন থেকে প্রশ্ন, সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি হলো। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হায়দ্রাবাদ। এবার তোমাদের আমি ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উপনিবেশ সমূহ এই অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। ফার্স্ট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে প্রস্তাব গৃহীত হয় কংগ্রেসের। বিয়ের অ্যান্সার ওয়ার্দা অধিবেশনে। দু দাগে প্রশ্ন, দ্য কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট গ্রন্থের লেখক। অ্যান্সার হবে অরুণচন্দ্র ভুইয়া। তিন দাগের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে দেশ ত্যাগ করেন 1941 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি। চার দাগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে আইন দ্বারা 1940 খ্রিস্টাব্দে আটক করা হয় তা হলো। এর অ্যান্সার ভারত রক্ষা আইনে। পাঁচ দাগের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন। সের অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ছয় দাগে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। সের অ্যান্সার 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই। সাত দাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। সের অ্যান্সার রুজভেল্ট। আট দাগের প্রশ্ন, নৌবিদ্রোহ প্রথম শুরু হয়। সের অ্যান্সার তলোয়ার জাহাজে। দশ দাগের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়। ডিয়ার অ্যান্সার সিঙ্গাপুরে। দশ দাগের প্রশ্ন, ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে কারা। বিয়ের অ্যান্সার ওলন্দাজ। এগারো দাগের প্রশ্ন, ইন্ডিয়ান উইন্স ফ্রিডমের লেখক। ডিয়ার অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ।
বারো দাগের প্রশ্ন, কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধীপুরী নামে পরিচিত? অ্যান্সার বে, বিয়ের অ্যান্সার মাতঙ্গিনী হাজরা। তেরো দাগের প্রশ্ন, তো দেখো এই প্রশ্ন কিন্তু অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার, অনের বি, অনের বি এটা, ঠিক আছে। দুই এস সি, এই যে ক্রিপস মিশন 1942, এবং তিনের ডি, লিনলিথগো প্রস্তাব 1940, আর আজাদিন সরকার হচ্ছিল 1943। সি এর অ্যান্সার হবে রোমান ওয়ানের বি, রোমান টু এস সি, রোমান থ্রি ডি, রোমান ফোরের এ। 14 দাগের প্রশ্ন, জেনারেল তেজো, অ্যান্সার হবে জাপান হবে, জাপান হবে, ঠিক আছে। তার সঙ্গে হোচিমিন, অ্যান্সার হবে ভিয়েতনাম হবে, সুকন হবে ইন্দোনেশিয়া, ঠিক আছে। আর চৌইন লাই হবে বিয়ের অ্যান্সার চীন, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ওকে, ডি এর অ্যান্সার হবে রোমান ওয়ান সি, রোমান টু এ ডি, রোমান থ্রি বি, রোমান ফোর এর এ। 15 থেকে প্রশ্ন, বাফার বা নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃত পায় মধ্য এশিয়ার? অ্যান্সার হবে সির অ্যান্সার আফগানিস্তান, অ্যান্সার কী হবে আফগানিস্তান হবে। সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ, এই অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো আমি সলভ করিয়ে দেবো। এক দাগের প্রশ্ন, দ্য কোল্ড ওয়ার গ্রন্থের লেখক বিয়ের অ্যান্সার ওয়াল্টার লিপম্যান। দু দাগে, আরব জাতীয়তাবাদের আধুনিক সালাহউদ্দিন বলা হয়? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার গামাল আবদেল নাসেরকে, গামাল আবদেল নাসেরকে। পরের প্রশ্ন কী আছে, তিন দাগের প্রশ্ন, আন্তর্জাতিক ইহুদি সংস্থার সভাপতি ছিলেন ডেভিড বেন গুরিয়ন, বিয়ের অ্যান্সার ডেভিড বেন গুরিয়ন। চার দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়? বিয়ের অ্যান্সার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। পাঁচ দাগে, দুই কোরিয়াকে বিভক্ত করা হয়? বিয়ের অ্যান্সার 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর। ছয় দাগে, কিউবা সংকটের সময় জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন? অ্যান্সার হবে ইউ থান্ট। সাত দাগে, আরব লীগের যোগদানকারী দেশ হল? সুপ্রিয় দর্শকার্থী, সিরিয়া হবে, মিশর হবে, লেবানন হবে, আর এটা মানে চারটেই হবে সি এর অ্যান্সার হবে রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, সব কটা সঠিক। আর দেখে, পেরিস তরিকা প্রবর্তন করেছিলেন? অ্যান্সার হবে গর্বাচেভ। নয় দেখে, ফালটন বক্তৃতা দিয়েছিলেন? এর অ্যান্সার চার্চিল। দশ দেখে, ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? বিয়ের অ্যান্সার আরব ইসরায়েল। এগারো দাগে, ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে? ডিয়ের অ্যান্সার 1991 খ্রিস্টাব্দে। বারো দাগে, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো? এর অ্যান্সার হবে ন্যাটো। তেরো দাগে, 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? বিয়ের অ্যান্সার বেলগ্রেড। 14 দাগে প্রশ্ন, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও সের অ্যান্সার চীনের মধ্যে? 15 দাগে, প্রথম জোট নিরপেক্ষ সম্মেলনটি আয়োজিত হয়? এর অ্যান্সার যুগোস্লাভিয়ায়, যুগোস্লাভিয়ায়। অষ্টম অধ্যায় অব উপনিবেশীকরণ, এই অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো সলভ করাবো সুপ্রিয় দর্শকার্থী। ফার্স্ট প্রশ্ন, ভারত হলো একটি সি এর অ্যান্সার তৃতীয় বিশ্বের দেশ। দু দাগে, কঙ্গোতে উপনিবেশ গড়ে তোলে? তো দেখো ডি এর অ্যান্সার বেলজিয়াম। তিন দাগে, আলজেরিয়াতে উপনিবেশ গড়ে তোলে? বিয়ের অ্যান্সার ফ্রান্স। চার দাগে, সার্কের প্রাথমিক সদস্য রাষ্ট্র কটি দেশ ছিল? এর অ্যান্সার 7টি। পাঁচ দাগে প্রশ্ন, তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে সৌভি, আলফ্রেড সৌভি, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি? আলফ্রেড সৌভি। ছয় দাগে, আমলিগ লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন? সির অ্যান্সার শেখ মুজিবুর রহমান। সাত দাগে, ভারতের প্রথম অকংগ্রেজি প্রধানমন্ত্রী কে ছিলেন? সির অ্যান্সার মোরারজি দেশাই। আট দাগে, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সির অ্যান্সার সুকর্ণ। নয় দাগে, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন? ডিয়ের অ্যান্সার হোমি ভাবা। দশ দাগে, 1990 দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? বিয়ের অ্যান্সার পি ভি নরসিমা রাও। এগারো দাগে, পি সি মহলানবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? বিয়ের অ্যান্সার দ্বিতীয়। বড় দাগের প্রশ্ন, অ্যান্সার হবে 1956 থেকে 1961।
তারপর দেখে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট তার টেকনোলজি আচ্ছা ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় বিয়ের অ্যান্সার খড়গপুরে। 14 থেকে প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সবচেয়ে বেশি গুরুত্ব পায় এর অ্যান্সার কৃষি। 15 থেকে প্রশ্ন, ভারতীয় সংবিধান কার হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করেছেন বিয়ের অ্যান্সার রাজ্যপাল। তো আমি আজকে চতুর্থ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যাবতীয় এমসিকিউগুলো সলভ করে দিয়েছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।